ঋতুর শেষ আবিষ্কার ঋষি, কোনো কাল্পনিক চরিত্র নয়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি ঋতুপর্ণ ঘোষের তথ্যচিত্রে এই ক্ষুদে অভিনেতাই ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছিলেন কবিগুরুর শৈশব। অষ্টম শ্রেণীর ছাত্র ঋষি মুখোপাধ্যায়, ছোট থেকেই অভিনয়ের ইচ্ছা। নেহরু চিলড্রেন মিউজিয়ামে অভিনয় পাঠ নেওয়াও শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তথ্যচিত্র তৈরির জন্য বছর দুয়েক আগে থেকে অভিনেতা সন্ধানের কাজ শুরু করেন পরিচালক। তখনই তার নজরে আসে ঋষিকে, তখন সে ক্লাস সিক্সে। এরপরই দুবার অডিশন, ব্যাস তাতেই রবীন্দ্রনাথের ছোটবেলার জন্য ঋষিকে চূড়ান্ত করে ফেলেন ঋতুপর্ণ। জীবনের প্রথম ছবিতে পরিচালক ঋতুপর্ণ ঘোষ। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল ঋষি, কিন্তু সেই ছবি মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন ঋতুপর্ণ। বৃহস্পতিবার সেই খবর পেয়ে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে আসে শোকস্তব্ধ ঋষি। খুব ভালো, মানে ঋতু আঙ্কেল তো খুব ভালো ছিলেন, উনি যেভাবে ইনস্ট্রাকশন দিতেন সেইভাবে, মানে মানে খুব ইচ্ছা করতো যে সেইভাবেই যেন করতে পারি, তার থেকে যেন এক মানে পুরো পারফেকশন মানে খুব মেনটেন করতেন, আর খুব ভালো ছিলেন, বকতেন না। তথ্যচিত্র তৈরির সময় ছোট্ট ঋষিকে নিজের মতো করে গড়ে পিটে নিয়েছেন ঋতুপর্ণ। বড় পর্দায় অভিনয়ের প্রথম ধাপেই অনেক কিছু শিখেছে ঋষিও, কিন্তু তার অভিভাবক আজ নেই, তাই সবার মতো চোখে জল ঋষিরও। সমীর সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজ যেমন করে চাইছে আকাশ।